वेलकम टू स्टूडेंट ट्यूटोरियल आमार स्नेह छात्र छात्री आशा करी तुम्हरा सकले भालो आछो। आज आमरा गणित करब सप्तम श्रेणी निजे करी 1.2 आमरा आगेर भिडियोते आमी दिएछिलाम सातखाना अंक सात पर्यंत छय पर्यंत करे दिएछिलाम। अवशिष्ट जे चारटा अंक रयेछे सेई चारटा अंक आमरा आजके देखे नेब। एई अंकगुलो तुम्हरा भालो करे आशा करी করে রাখবে। তোমাদের প্রথম পর্বের যে সামেটিভ পরীক্ষা হবে প্রথম পর্ব তাতে তোমাদের একটা অঙ্ক দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তার মধ্যে আমি তাগিদ দিয়েছি 6 এবং দেখে নাও 8 এবং 10 এই তিনখানা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই পড়বে বলে লিখে দিয়েছি। চলো আমরা অঙ্কগুলো দেখে নিই। তার আগে বলি যারা চ্যানেলে নতুন যারা চ্যানেলটিকে নতুন দেখছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশন অন করে নাও এবং তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং এই চ্যানেলকে ফলো করতে থাকো তোমরা ঘরে বসে সমস্ত অঙ্ক করতে পেরে যাবে। চলো আমরা দেখে নিই সাতের অঙ্ক কি রয়েছে। দেখো একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাওয়ার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় 48 জন ছিল আবার 8 জন এলো তাহলে তবে ওই খাবার ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। চলো আমরা করে দেখে নিই। দেখে নাও আমি তুলে নিয়েছি অঙ্কটা। দেখো আগে কি লিখতে হবে এটাকে গণিতের ভাষায় সমস্যা কি হলো তোমরা এরকম লিখবে গণিতের ভাষায় সমস্যাটি লিখবে। লেখার পর লিখবে সৈন্য সংখ্যা জন মজুদ খাবার সপ্তাহ। সৈন্য কত ছিল আগে 48 জনের খাবার 48 জনের ছিল কত 7 সপ্তাহ। এবার 8 জন যোগ দিল তাহলে 8 জন যোগ দিতে কত হলো 48 যুক্ত 8 8 আর 16 56 জন হয়ে গেল। সেই 56 জনের কতদিন মজুদ খাবার চলবে তাহলে চলো আমরা করে নিচ্ছি। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো আমরা লিখবো 48 জন সৈন্যের মজুদ খাবার চলে 48 জন। দেখো 48 জনের খাবার চলে কত 7 সপ্তাহ 7 সপ্তাহ। দেখো একজনের খাবার চলে একজন যদি খায় তাহলে নিশ্চয় কি হবে এটা বেশি দিন চলবে। তাহলে একজন যদি খায় এটা বেশি দিন চলে কি হবে গুণ হবে তাহলে 7 গুণিতক 48 সপ্তাহ। এরপর দেখো 56 জন খাবে তাহলে 56 জনের খাবার চলে তাহলে কি হবে কম দিন তাহলে এইটাকে আমরা 56 দিয়ে ভাগ করব তাহলে 7 × 48 নিচে কত বসাবো 56। দেখো 7 × 7 7 × 8 = 56 8 × 8 8 × 6 = 48 উপরে রয়েছে কত 1 আর 6 তাহলে গুণ করলে কি হবে 6 × 6 নিচে 1 আছে আর দেবো না তাহলে কি হলো 6 সপ্তাহ। তাহলে কি হবে ওই 56 জনের খাওয়ার কতদিন চলবে 6 সপ্তাহ চলবে। আমরা লিখব ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে 56 জনের। এটা করতে পারি আমি আরও বলেছিলাম অথবা দিয়ে আমরা কি করব সমানুপাতে করব এটাকে সমানুপাতে করে দেব। দেখো এই রকম লিখবে সৈন্য সংখ্যা জন এটা আমি একবার লিখে দিচ্ছি কি সৈন্য সংখ্যা জন আর এদিকে লিখবে খাবার মজুদ বা মজুদ খাবার খাবার মজুদ কিসে সপ্তাহ। তাহলে কি 48 জন কত সপ্তাহ চলে 7 সপ্তাহ আবার এলো 48 + 8 সমান কত এলো 56 জন হয়ে গেল। 48 ছিল 8 জন এসেছে 56 জন হয়ে গেল তাহলে কত দিন চলবে আমি বলেছিলাম এখানে x ধরে নেব। এবার দেখে নাও আমি বলেছিলাম সমানুপাতে চিহ্ন দেব। দেখো এটা 7 × 2x বসিয়ে দিলাম 7 × 2x আগের ভিডিওতে আমি দেখিয়েছি যারা যারা দেখনি লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি দেখে নিও। এবার দেখে নাও 7 × 2x এবার দেখো 48 জনের খাবার 7 সপ্তাহ চলে 56 জন যদি খায় কোনো খাবারকে তাহলে নিশ্চয়ই 7 সপ্তাহের কম দিন চলবে। তাহলে দেখো 48 থেকে 56 বড় হয়ে গেল 7 থেকে এটা ছোট হয়ে যাচ্ছে তার কি হবে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কি বলেছিলাম আমি যে
এই নিচের সংখ্যাটা আগে বসবে, উপরের সংখ্যাটা পরে বসবে। বসাচ্ছি তাহলে 56 = 48। এবার বলছি এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ, এই হলো। তাহলে গুণ করে দিচ্ছি আমরা। এবার কী লিখবো? এক্স গুণিত 56, তাহলে 56 × x = 48 × 7। তাহলে বা দিয়ে কমা দিলাম, x = দেখে নাও 48 × 7, আর নিচে 56। দেখো কাটছি, সাদেকে সাত, সাত আষ্টে 56, 8 × 6 = 48। তাহলে দেখে নাও 6 × 6, তাহলে 6 সপ্তাহ। দেখে নাও এটার সঙ্গে এটা উত্তর একই হয়েছে। তাহলে আমরা কী লিখবো? যে শেষে উত্তর চেয়েছে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে, তাহলে আমরা লিখবো অতএব ওই পরিমাণ খাবার, ওই পরিমাণ, ওই পরিমাণ খাবার 6 সপ্তাহ চলবে বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিতে পারি, অ্যান্সার এই। তাহলে এরকম করে আমরা আবার এরকম একটা দাগ টেনে দেবো, তোমরা এই অভ্যাসটা করবে, একটা অঙ্ক করে দেওয়ার পরে এরকম করবে খাতাতে, তাহলে সেটা ভালোভাবে বুঝতে পারবে। চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিচ্ছি। দেখে নাও আমরা 8 নম্বর অঙ্ক, 8-এর দাগে কী রয়েছে? একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিন খাওয়ার মজুদ আছে। 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করি। দেখো 10 দিন পর 10 জন এলো, তাহলে এখানে দেখে নাও 50 জন নাবিকের 16 দিন ছিল। তাহলে এইখানে আমরা লিখছি, আমরা এই অঙ্কটা কীরকম করছি বুঝে নাও। দেখে নাও আমি কিছু লিখবো, নাবিক সংখ্যা আর মজুদ খাবারের দিন লিখেছি। তাহলে আমি এখানে কিছু একটা লিখছি, দেখো কী লিখছি, 10 দিন পর। দেখো 10 দিন পর লিখছি, 10 দিন, 10 দিন পর যদি আর কোনো নাবিক যুক্ত না হতো, যদি আর কোনো নাবিক না আসতো, আসতো বা যুক্ত হতো, আসতো না আসতো, তবে কী হতো? তাদের খাদ্য, তাদের মজুদ খাদ্য, তাহলে তাদের মজুদ, তাদের মজুদ খাদ্য 50 জন নাবিকের কদিন চলতো? নাবিকের তাহলে 16 দিন ছিল, 16 বিয়োগ 10 = 6 দিন, তাহলে কী হতো? তাদের আর 6 দিন চলতো না, যুক্ত হলে 6 দিন চলতো। দেখে নাও 6 দিন চলতো লিখেছি। এরপরে কী হয়েছে তাদের? 50 জন নাবিক ছিল, তাহলে এবারে 10 জন আরও এলো, তাহলে নাবিক সংখ্যা কত হলো? নাবিক সংখ্যা হলো 50 যুক্ত 10 এলো, তাহলে 60 জন হয়ে গেল। তাহলে এবারে দেখে নাও, এটা গণিতের ভাষায় লিখছি, কী লিখছি? তাহলে 50 জন নাবিকের এই যে 6 দিন চলতো, তাহলে 6 দিন আবার কী হলো? 50 যুক্ত 10 মানে 10 জন এলো, 60 হয়ে গেল, তাহলে 60 জন নাবিকের জিজ্ঞাসা চিহ্ন, কতদিন খাওয়ার চলবে। তাহলে এবারে দেখে নাও আমি অঙ্কটা করছি, অৌকিক নিয়মের সাহায্যে আমরা অঙ্কটা করছি। তাহলে আমরা কী লিখবো? যে এখানে 50 জন নাবিকের, নাবিকের খাদ্য চলে, নাবিকের খাদ্য চলে কতদিন? 6 দিন 6 দিন। তাহলে 1 জন নাবিকের খাদ্য চলে, তাহলে দেখো 50 জন নাবিক যে খাদ্যটা 6 দিনে চলতো, 1 জন যদি খায় তাহলে সেটা বেশি দিনে চলবে, বেশি দিনে চললে কী হবে? গুণ হবে, 6 × 50 দিন। এবার দেখো 60 জন, ওই খাবারটি যদি 60 জন নাবিকের কতদিন চলবে? নিশ্চয়ই কম দিন চলবে, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করবো, 6 × 50 / 60। দেখো এইটা তুলে এই 60টাকে এখানে করে দিয়েছি, কেটে দিচ্ছি 0 0 এই 6 6, তাহলে কী হবে? 5 দিন, তাহলে কী হলো? 5 দিন চলবে। তাহলে এখানে লিখবো আমরা বাকি খাবারে সকলের আর কদিন চলবে? 5 দিন চলবে, এটা একটা পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতি করে দিচ্ছি, দেখে নাও অনুপাত সমানুপাতিক বলেছিলাম, দেখে নাও 50
এইটা আমরা লিখব, এইটা যা আছে এটা করব, তারপরে এরকম বানিয়ে নেব, এখান পর্যন্ত বানিয়ে নেব, তারপরে দেখে নাও করে দিচ্ছি আমরা। এইটা তুলে দেওয়ার পরে আমরা এই পার্টটা না করে, এইটুকু পার্ট না করে আমরা এটা করতে পারি। এটা যদি না করব বলে, তোমরা যদি না করবে বলো, তাহলে এইটা ইজ ডু, দেখো এখানে কি ধরে নেব এক্স, তাহলে আমি বলেছি সিক্স ইজ ডু এক্স বসালে, দেখো এইখানে বলে দিচ্ছি ব্যস্ত সম্পর্ক হবে না সরল সম্পর্ক হবে। পঞ্চাশ জন নাবিকের ছ দিন চলে, তাহলে ষাট জন নাবিকের ওই খাবার যদি খায় তাহলে নিশ্চয়ই ছ দিনের থেকে কম দিন চলবে, মানে ষাট জন নাবিক কম দিন। তাহলে দেখো পঞ্চাশ জন নাবিকের ছ দিন চলে, ষাট জন নাবিকের কম দিন চলবে, তাহলে দেখো পঞ্চাশের থেকে ষাট বেশি হয়ে গেল, ছয়ের থেকে এটা আমরা কম বলছি, তাহলে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে এখানে লিখে দিতে হবে নাবিক সংখ্যার সঙ্গে মজুদ খাবারের ব্যস্ত সম্পর্ক। তাহলে কি করব, আমরা ষাটকে আগে লিখব উল্টো করে, পঞ্চাশকে পরে লিখব, আর সরল সম্পর্ক হলে পঞ্চাশ আগে লিখতাম ষাট পরে লিখতাম, এই হলো। আবার বলেছি আমি প্রথম পদের সঙ্গে তৃতীয় পদের চতুর্থ পদের গুণ, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ। চলো করে নিচ্ছি এক্স ইন্টু সিক্সটি, তাহলে এক্স ইন্টু সিক্সটি ইকাল টু পঞ্চাশ ইন্টু পঞ্চাশ গুণিতক ছয়, তাহলে পঞ্চাশ গুণিতক ছয়। এবার বা দিলাম, বা দিয়ে কী করব, এক্স ইকাল টু এই সংখ্যার নিচে পঞ্চাশ গুণিতক ছয়, নিচে আমরা দিয়ে দেবো কত ষাট। দেখো শূন্য শূন্য কেটে দিলাম, ছয়ে একে ছয়, ছয়কে ছয় একে নিচে দিলাম, তাহলে দেখো পাঁচ একে পাঁচ, নিচে এক দিতে নেই, তাহলে দেখো পাঁচ দিন চলবে। তাহলে দেখেছ এটা উত্তর, এটার উত্তর একই রকম হয়েছে। এর আরও একটা প্রসেস আছে, এক লাইনে হয়, দেখে নাও, দেখাচ্ছি তৃতীয় পদ্ধতি, দেখাচ্ছি দেখে নাও তৃতীয় পদ্ধতি, ভেরি ইন্টারেস্টিং, তোমরা যখন করবে গণিত খুব মজা লাগবে, খুব মজা লাগবে। দেখে নাও এইটা তুলবে তোমরা, এই জিনিসটা, এই যেটা করেছি এটা পুরোটা তুলবে। দেখো পঞ্চাশ দিনের খাবার ছ দিন, ষাট জনের খাবার এক্স দিন, এক লাইনে উত্তর হবে। দেখো ষাট সিক্স আর এক্স আছে, আমরা এখানে লিখব এক্স ইকাল টু সিক্স ইন্টু, দেখেছ সিক্স ইন্টু। আচ্ছা এইবার দেখে নাও, এইখানে ভাষাটা বুঝে নাও আমার কথাটা কী বলছি আমি। পঞ্চাশ জন নাবিকের ছ দিন খাবার চলে, ষাট জন নাবিকের কম দিন চলবে না বেশি দিন চলবে, কম দিন চলবে। তাহলে কম হলে এইটার পঞ্চাশ আর ষাটের কম কোনটা, পঞ্চাশ, যেটা কম হবে কম উপরে দেব নিচে বড় দেব। আর যদি এখানে বেশি দিন চলতো তাহলে ষাটটা উপরে দিতাম নিচে ছোটোটা দিতাম। দেখো কেটে দাও পাঁচ, হ্যাঁ এই ছয়কে ছয়, ছয় এক, পাঁচকে পাঁচ, দেখে নাও পাঁচ দিন। ভেরি ইন্টারেস্টিং, তিনটা পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে করবে নাম্বার দেবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, ন নম্বর প্রশ্ন আমরা দেখে নিচ্ছি কী রয়েছে, দেখে দাও, দেখে নাও নয়ের দাগের কী অঙ্ক রয়েছে। কুড়ি জন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু ছ দিন পরে তাদের মধ্যে আটজন অসুস্থ হয়ে পড়ল, তার মানে তারা অসুস্থ হয়ে পড়লে চলে যাবে। তাহলে কুড়ি জন ছিল, আটজন চলে যাবে, থাকবে কত, বারোজন। এবার দেখো হিসাব করে দেখি কতদিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। চলো করে নেই অঙ্কটা, দেখে নাও আমি লিখেছি লোক সংখ্যা আর দিন সংখ্যা। এর আগে আমরা উপরে কিছু একটা লিখব, সেই জিনিসটা আমি যেখানে বুঝাচ্ছিলাম, যে জিনিসটাকে আমি বোঝাচ্ছিলাম সেই জিনিসটা দেখে নাও। ছ দিন পর কোনো লোক অসুস্থ না হয়ে পড়লে আমরা এখানে লিখছি, দেখো ছ দিন পর কোনো লোক অসুস্থ না হলে, অসুস্থ না হলে কুড়ি জন লোক, কুড়ি জন লোক কি করবে, বাকি কাজটা শেষ করবে, বাকি কাজটি শেষ করবে কত, তিরিশ বিয়োগ ছ সমান চব্বিশ দিনে। দেখো তিরিশ বিয়োগ ছয় চব্বিশ দিনে করবে। আর বর্তমানে লোক সংখ্যা কত হবে, বর্তমানে তখন লোক সংখ্যা কত হবে, লোক সংখ্যা হবে, লোক সংখ্যা হবে দেখো কত ছিল, কুড়ি জন ছিল, আটজন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেলে চলে যাবে, তাহলে বিয়োগ করে দিলাম সমান কত, বারো জন।
এইটা তোমাদের লিখে নিতে হবে। তাহলে এবার এটা গণিতের ভাষা সমস্যা লিখছি। গণিতের ভাষা আমরা কি করব, দেখো 20 জন লোক ছিল, বিয়োগ করে কত 24 দিন হয়েছে, 24 দিন। এরপর দেখো বিয়োগ করতে 12 জন লোক, তাহলে 12 জন লোক কত দিনে হবে, এই করেছি। এরপর চলো আমরা অঙ্কটা সমস্যার সমাধান করে নিচ্ছি, কি হচ্ছে দেখে নাও। দেখো আমরা সেই অকিং নিয়মে করব, 20 জন লোক আমরা এখানে লিখছি, 20 জন লোক বাকি কাজটি করবে, বাকি কাজটি করবে কত দিনে, 24, দেখো 24 দিনে। তাহলে 20 জন লোক, এখানে একজন লোক করবে, একজন লোক বাকি কাজটি করবে। দেখো একজন লোক করলে কী হবে, বেশি দিন লাগবে, তাহলে কী করবো, গুণ করে দেবো, 24 গুণিতক এই 20 করে দিলাম, 20 দিনে। এরপরে দেখো 12 জন লোক, 12 জন লোক বাকি কাজটি করবে, কী করবো, 24 গুণিতক 20 ভাজিতক এই 12 দিয়ে দিলাম, 12। দেখো কেটে দিচ্ছি, 12 দুগুণে 24, 12 দিয়েই কেটে দিচ্ছি, 12 দুগুণে 24, তাহলে কত হলো, এখানে 20 আর 2 গুণ করলে কত হবে, 2 গুণিতক 20 সমান 20 দুগুণে 40 দিন। তাহলে কি হলো, 40 দিন। সুতরাং তারা 40 দিনে তারা বাড়ি সারানোর কাজটি শেষ করবে, এটা হলো একটা পদ্ধতি। চলো এরপরে আমরা অথবা দিয়ে আর একটা পদ্ধতি দেখে নিচ্ছি, আমি দেখিয়েছিলাম, তাহলে এখানে আমি এটা আর দেখাচ্ছি, এটা তুলছি না, এইটুকু করবে পুরো উপর থেকে, কিন্তু এটা করবে, এইটা পুরোটা করবে, এখান পর্যন্ত, এখান পর্যন্ত করবে, করে এখানে এক্স ধরে নেবে, এক্স। চলো আমি এবার করে দিচ্ছি, সমানুপাত চিহ্ন 24 = x, 24 = x। দেখো 20 জন লোক 24 দিনে করে, 12 জন লোক কাজটা করলে বেশি দিন লাগবে, দেখো 20 থেকে 12 কমে গেল, 24 থেকে দিন সংখ্যা বেড়ে গেল, ব্যস্ত সম্পর্ক হবে, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হলে কী হবে, 12 আগে বসবে = 20 পরে বসবে, প্রথম সংখ্যার সঙ্গে চতুর্থ সংখ্যার গুণ, দ্বিতীয় সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যার গুণ। তাহলে আমরা কী করব, x = 12 = 20 × 24 তাহলে x = 20 × 24/12 কেটে দিচ্ছি, 12 দুগুণে 24, তাহলে সমান 20 × 2, দেখো 20 × 2 সমান 24 দিন, এই 20 × 2 সমান 40 দিন। দেখে নাও এটার সঙ্গে এটা একই রকম উত্তর হয়েছে। চলো আমরা আবার পরের উত্তর দেখে নিচ্ছি, পরের শেষ অঙ্ক 10 নম্বর অঙ্ক দেখে নিচ্ছি কী রয়েছে দেখি। চলো আমরা লাস্ট 10 নম্বর প্রশ্ন দেখে এই চ্যাপ্টার ক্লোজ করব। দেখো 10 নম্বর কী অঙ্ক রয়েছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করি। চলো আমরা করে নিচ্ছি, দেখো আমি এটা গণিতের ভাষায় সমস্যাটা লিখে নিয়েছি, গণিতের ভাষায় লিখে নিয়েছি, কৃষকজন কতজন রয়েছে, সময় দিনে রয়েছে, জমি বিঘাতে রয়েছে, তাহলে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি লিখেছি চাষ করতে পারেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। তাহলে এটা আমরা আগে অকিং নিয়মে করব, তাহলে আমরা প্রথমে লিখছি দেখে নাও, প্রথমে কী লিখব, দেখো 15 জন কৃষক, 25 জন কৃষক 12 দিনে চাষ করেন কত, 15 বিঘা। তাহলে এবার দেখো এটাকে এক করব, একজন কৃষক এটা 12 রাখব, 12 দিনে চাষ করেন, তাহলে কত বিঘা করবে ভাগ করব, তাহলে 15 কে 25 দিয়ে ভাগ করলাম, বিঘা হলো। এরপরে দেখো এবার করব, একজন কৃষক এটাও এক করে দেবো, একদিনে চাষ করেন, তাহলে কি করব, আবার ভাগ করব, তাহলে 15 নিচে 25 ছিল, এই 12 নিচে বসিয়ে দেবো, ভাগ হয়ে গেল বিঘা।
এরপরে দেখো 30 জন 16 দিনে কত বিঘা করবে, তাহলে এবার লিখব 30 জন কৃষক, তাহলে 30 জন কৃষক এক দিনে চাষ করেন, তাহলে কি করব গুণ করব, তাহলে এইটা তুলে দিচ্ছি 15 ভাজিত 25 গুণিতক 12 গুণিতক এই 30টা উপরে তুলে দিলাম 30 বিঘা। এরপরে চলো শেষে রয়েছে কি, এই যে 30 জন কৃষক, 30 জন কৃষক 16 দিনে, তাহলে 16 দিনে চাষ করেন, এই 16টা কি হবে বেশি ভাগ উপরে করে দেব, তাহলে 15 গুণিতক 30 নিচে 25 গুণিতক 12 গুণিতক উপরে কত হয়ে যাবে এই 16। এইবারে আমরা কি করব, কাটাকাটি করব, চলো দেখে নিচ্ছি কাটাকাটি কীরকম হচ্ছে। দেখো আমরা এটাকে যদি কাটি 5 দিয়ে কাটবো, দেখো 5 3 15, 5 5 25, 5 6 30, দেখো এবার 6 2 12 হয়ে যাবে, 6 1 6 6 2 12, এটা জোড় সংখ্যা রয়েছে 6 আর 2, তাহলে এটা কেটে দিচ্ছি 2 8 16। দেখো উপরে নিচে কি রয়েছে 1 1, এগুলো এর কোনো দরকার নেই, 3 আর 8, তাহলে আমরা কি হলো 3 গুণিতক 8 সমান 8 3 24 বিঘা, তাহলে কত হবে 24 বিঘা জমি চাষ করতে পারবেন, এটা একটা পদ্ধতি। চলো এইবার ভেরি ইন্টারেস্টিং পদ্ধতি, আমরা দ্বিতীয় পদ্ধতিতে যাচ্ছি, অনুপাত আর সমানুপাতের নিয়মে যাচ্ছি। অনুপাত আর সমানুপাতে কীরকমভাবে হবে অঙ্কটাকে আমরা দেখে নিচ্ছি, দেখে নাও তোমরা উপরে যেরকম আছে এরকম লিখবে, লিখে এখানে এক্স দেবে, হয়েছে দেখে নাও। এইবারে আমি এক্স দিলাম 15 ইজ টু এক্স, এবার দেখো সমানুপাতের চিহ্ন দিয়ে 15 ইজ টু এক্স, এই 15 ইজ টু এক্স যেমন করতে করে দিলাম। এরপরে দেখে নাও কি করব, দেখো সময় 12 দিন, তাহলে 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারেন, তাহলে 16 দিনে কত বিঘা বেশি বিঘা, তাহলে দেখো 12 থেকে 16 হচ্ছে বেশি, 15 থেকে এটাও বললাম বেশি, তাহলে সরল সম্পর্ক, সরল সম্পর্ক হলে আগে 12 হবে পরে 16 বসবে, দেখে নাও 12 12 ইজ টু 16, বসালাম। এরপরে দেখো এটা হয়ে গেল 25 জন কৃষক 15 বিঘা জমি চাষ করতে পারেন, একদিন ধরে নাও, এটা একদিন 25 জন কৃষক একদিনে 15 বিঘা জমি চাষ করতে পারেন, তাহলে 30 জন কৃষক একদিনে কি করবে বেশি করবে বেশি বিঘা, তাহলে 25-30 বেশি হলো, 15 থেকে এটা বেশি বলছি, তাহলে এটাও সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে কি আমরা এইদিকে বসাবো, না প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ একেও রাখবো, ঠিক নিচে বসিয়ে দেবো, দেখে নাও 25 আগে বসবে 30 পরে, তাহলে 25 হলো এর নিচে ইজ টু 30 হলো এই নিচে, দেখে নাও কীরকম করছি, এইটা হলো প্রথম পদ আর এইটা হলো দ্বিতীয় পদ, এইটা হলো তৃতীয় পদ, এইটা হলো চতুর্থ পদ, তাহলে আমি বলেছিলাম প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ। চলো এবার কাটাকাটি করে নিচ্ছি কীরকমভাবে হয়, এক্স ইন্টু এই দুটো, তাহলে এক্স ইন্টু 12 ইন্টু 25 ইকুয়াল টু, এইটা 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 গুণ, এই যে এই দুটো 16 গুণিতক 30 গুণিতক 15, দেখে নাও এক্স ইকুয়াল টু এই পুরো সংখ্যার নিচে এই পুরো সংখ্যাটা নামিয়ে দেবো, 16 ইন্টু 30 গুণিতক 15 নিচে 12 গুণিতক 25, কাটছি চলো একই রকম কাটবো, দেখো 0 রয়েছে 5 রয়েছে 5 দিয়ে কাটবো, 5 6 30 5 5 25, 5 5 রয়েছে 5 দিয়ে কাটবো, 5 1 5 5 5 25, দেখো 16 6 রয়েছে 12 2 রয়েছে, জোড় সংখ্যা 2 দিয়ে কাটবো, 2 8 16 2 6 12, আবার দেখো 8 আর 6 জোড় সংখ্যা 2 দিয়ে কাটবো, 2 3 6 2 4 8, দেখো 3 আর 6 3 দিয়ে কাটবো, 3 1 3 3 2 6, তাহলে উপরে কত রকম 4 2 5, তাহলে 4 গুণিতক 2 গুণিতক 5 সমান 4 2 8 8 5 40 বিঘা, মনে হচ্ছে কোথাও ভুল হয়েছে, একটু কাটাকাটিটা ভুল করে দিয়েছি মনে হচ্ছে, 4 2 12, এখানে রয়েছে 4 4, চলো আমরা কাটাকাটিটা কোথাও ভুল করেছি আবার একবার দেখে নিচ্ছি, দেখে নাও 30 আর 25, তাহলে 5 6 30 5 5 25, দেখো 6 রয়েছে 6 1 6 6 2 12 2 8 16,
পাঁচ তিনে পনেরো, তাহলে কথা হলো আট তিনে চব্বিশ। কাটাকাটিটা আগে ভুল করে দিয়েছিলাম, তাহলে দেখো চব্বিশ আর চব্বিশ একই উত্তর হয়েছে, তাহলে চব্বিশ বিঘা চব্বিশ বিঘা। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং এক ধার থেকে প্র্যাকটিস করতে থাকো, তোমরা সমস্ত অঙ্ক পেরে যাবে। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা পুরনো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো। তোমরা প্র্যাকটিস করো, প্রথম পর্বে তোমরা পনেরোর পনেরো পাবে, হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি। যারা প্র্যাকটিস করতে থাকবে পনেরোর পনেরো অবশ্যই পাবে। এই চ্যানেল ফলো করতে থাকো, প্রচুর নাম্বার পাবে গণিতে, কোনো চিন্তা নেই। এছাড়াও যা সাবজেক্টগুলো দেবো সেগুলো তোমরা খুব ভালো নাম্বার পাবে। করোনা চলছে, অমিক্রম মাথা চাড়া দিয়েছে, সাবধান সতর্ক থেকো। আর একটা কথা বলি, যাদের বয়স পনেরো থেকে আঠারো তোমাদেরকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে, তোমরা যথাসময়ে করোনার ভ্যাকসিন নিয়ে নেবে। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।